ভালোবাসি, শুনতেও ভালোবাসি, অডিও স্টোরি আমরা শুনি। আজকে আমাদের জন্য সেরকমই একটা শ্রুতি নাটক নিয়ে আসছে মনোবীণা এবং গোপা, যে জন আছে মাঝখানে, সীমা বন্দ্যোপাধ্যায়ের লেখা এই নাটকটি ওরা দুজন আজকে স্টেজে আমাদেরকে করে শোনাবে। প্লিজ সবাই একটুখানি কোঅপারেট করবেন। আমি জানি গল্প করতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু যারা এত কষ্ট করে প্র্যাকটিস করে তারপরে এখানে পারফর্ম করতে আসে তাদের বোধ হয় একটুখানি আরো উৎসাহ পেলে ভালো লাগে। তাই ইয়েস, আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মনোবীণা অ্যান্ড গোপা। সবাইকে চুপ করে বসতে হবে। ওই একটা সেই কুহেলি সিনেমাতে গান ছিল, আসছে সে আসছে, ওরকম মাইক্রোফোন আসছে, এবার এসে গেছে। এবার শুরু হবে শ্রুতি নাটক, যে জন আছে মাঝখানে, মনোবীণা এবং গোপা। আমি আমি মাঝখানে থাকছি না, তাই আমি যাচ্ছি। শুভ শারদীয়া, আজ আমরা পাঠ করছি সীমা মুখোপাধ্যায়ের যে জন আছে মাঝখানে নাট্য সংকলন থেকে মা মেয়ের কিছু কথোপকথন। মেয়ে শ্বেতার ভূমিকার মনোবীণা, মা যমুনার ভূমিকায় আমি তার বাপের বাড়ি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার, সে তার ভাইয়ের নাম শান্ত। শান্ত বেশি দূর পড়াশোনা করতে পারেনি, কারণ তার বাবা মায়ের এবং সংসারের দায়িত্ব নিতে হয়েছিল কম বয়সে। সে একটি অটো চালিয়ে জীবিকা উপার্জন করে। সারা ঘরে পুরনো ছবি ছড়ানো, শ্বেতা পুরনো বাক্স প্যাকরা বার করে ছবি দেখছে, সেগুলো ছেড়ে মুছেও রাখছে। শান্তটা ছোট থেকেই কেমন বোকা বোকা, হাফ প্যান্টটা হাঁটু ছাড়িয়ে গেছে, তখন এরকমই পড়ত। এই ছবিটা কবে তোলা হয়েছিল মনে আছে? প্রথম দিনই ওদের তাকানো দেখে বুঝতে পেরেছিলাম আমি। বুঝেছিলে বলো না, বলো সন্দেহ করেছিল। প্রথমটা হয়তো তাই হয়েছিল, কিন্তু আমার সন্দেহটা বাড়িয়ে দিল তোর বাবা। ও চলে যাবার পর হঠাৎই এত বেশি বেশি তোদের আদর করতে লাগলো, আমার সঙ্গে এমন ব্যবহার করলো যা বেশ কিছু কাল ধরে ভুলে গেছিলাম আমি। নন্দিতা পিসি যখন বললো এসো তোমাদের দু ভাই বোনের একটা ছবি তুলে দিই, আমার যে কি আনন্দ হয়েছিল। শান্ত তো ছুটে গিয়ে জামা প্যান্ট বদলে আমাকে বললো, যা মুখে পাউডার মেখে আয়, ধুর পাউডার। আমি তখন খালি ভাবছি যে মেয়ে ক্যামেরা হাতে ছবি তুলবে সে কি যে সে হতে পারে? ও ক্যামেরা হয়তো তোর বাবাই কিনে দিয়েছিল। না না, আমাকে পরে বলেছিল ওটা নন্দিতা পিসির দাদার ক্যামেরা, বাবাদের অফিসের ফাংশনে ছবি তুলেছিল, দু একটা বাকি ছিল। সে যাই, আমার ভদ্রমহিলাকে প্রথম দেখে কি ভালো লেগেছিল, একেবারে ঝকঝকে টকটকে, যেমন দেখতে তেমনি সাজ বলছে। হ্যাঁ, সঙ্গে এক বাক্স মিষ্টি, একটা পুতুল, ছেলে মানুষ ছিলি, ওতেই ভুলে গেলি। শান্তকে এত বড় একটা বল দিয়েছিল, শান্ত বলটা নিয়ে একদিনও খেলেনি। তুমি খেলতে দাওনি, আমাকেও দিতে চাওনি, পুতুলটা হাতে পেয়ে কি যে খুশি হয়েছিলাম। পুরনো জামা ছিঁড়ে ওকে শাড়ি পরিয়ে দিলাম, মাথায় ঘোমটা টেনে যেই ঘর থেকে বেরিয়েছি তুমি আমাকে আড়াতে ডাকলে, চোখগুলো বড় বড় করে ফিসফিস করে বললে, আদিক্ষেতা জীবনে বল পুতুল দেখনি। তোমার চোখে সেদিন কি ছিল মা? শান্ত তখনই বলটা পেলে পালালো, আর তুমি বলটা লুকিয়ে রাখলে। আমি পুতুলটা ছাড়িনি, দু হাত দিয়ে ওকে আরো আঁকড়ে ধরলাম। ছোটবেলা থেকে বড় জেদি ছিলি তুই, ওই রকম পুতুল তার আগে কখনো দেখিনি। তুই অনেকটা তোর বাপের স্বভাব পেয়েছিস। শান্ত নিশ্চয় তোমার মতো, আমার মতোই মায়া দাঁড়াটা ওর বেশি, শুধু নিজেরটা ভাবে না। কেমন সুন্দর ছক কেটে কেটে ঘরগুলোতে ফেলে দাও, তা হ্যাঁ গো
নন্দিতা পিসি এখন কোথায়? বেঁচে আছে তো? নাটক ছেড়ে যাত্রায় গেছে, খুব নাকি নাম ডাকা, আবার বিয়েও করেছে দলেরই কোন এক নায়ককে, বয়সেও নাকি নন্দিতার চেয়ে ছোট, কি রুচি মা গো! বুদ্ধিমতী মহিলা। যতদিন তোর বাবার টাকা পয়সা ছিল ফুর্তি করেছে, লোকটাকে নেশা করিয়ে করিয়ে শেষ করে দিয়েছে। ডাক্তার তো বলল এ রোগ নাকি সারবার নয়। কি সব করে সে মেয়ে ছিল বল, ভত্তর ঘরের লোককে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে পাগল করে দিল। হ্যাঁ, বাবা তো নেহাতি ছেলে মানুষ, তুমি তাকে জোর করে সংসারের ভানি করাতে বাধ্য করলে তো সেই করালো, আবার একজন তাকে ভুলিয়ে ভালিয়ে নেশা করিয়ে পাগল করে দিল, সবটাই তো তোমরা করালে। এখানে ঠিকই ছিলাম, আজও আছি, তাই তো শেষ জীবনটাই একটু শান্তি পেল। একটা বইয়ে পড়েছিলাম একজন সাধ্বী গৃহবধূ আছে না, পরে বউটি জানতে পারলো তার স্বামী একজন খারাপ মেয়ের কাছে যায়, গৃহবধূতে তার আর রুচি নেই, বধূটি বুঝিয়ে সুঝিয়েও ফেরাতে পারলো না স্বামীকে। কেন বলো তো? কেন আমার পতনের সময় কি আর রক্ষা যায়? যায় যায়, সে বড় কঠিন কাজ, বউটির তখন বদলের প্রয়োজন ছিল, নিজেকে একঘেয়ে করে ফেলার মধ্যে কোনো সার্থকতা নেই, মানুষ নিজেই নিজেকে ফুলিয়ে ফেলে। আমি যা আমি তাই, ঠিক আমি যা হতে পারি তাও তো আমি, সব তাই বুঝি একতরফাই হতে পারে? না না, কখনোই নয়, দুটি মানুষেরই দায় একই সময়ে, একজন আরেকজনের কাছে প্রতিনিয়ত এই নূতনকে খুঁজে বার করে, ওই ঝিনুক ফুটে ফুটে মুক্ত খোঁজার মতো। একটা সত্যি কথা বলবি আমায়? কি গো? শরীরের সঙ্গে কিছু হয়েছে তোর? হঠাৎ এমন প্রশ্ন? না, তোর বড় মামা মাস দুয়েক আগে তোর ওখান থেকে ঘুরে এসে বলছিল। মামাকে তো বেশ যত্নে রেখেছিলাম, তা এসে নালিশ করেছে? কথা কি ছিঁড়ে দেখো, নালিশ করবে কেন, দুঃখ করছিল। মামার দুঃখ হয়েছিল কেন গো? বরদাকে যতটা খারাপ চোখে দেখিস বরদা মোটেই কেমন মানুষ নয়। খারাপ চোখে দেখি বড় মামাকে, তার জন্য আমার জীবনটা রক্ষে দিল, ভাগ্যে সেমন বড় লোকের ঘরে সম্বন্ধ করে দিয়েছিল, নইলে পলাতক বাপের মেয়ে হয়ে ওই সময় আমার কি অবস্থা হতো কল্পনা করতে পারো? সে তো 100 বার সত্যি। হ্যাঁ, তুই বলতে পারিস আরো খালি করতে পারতিস তুই, কিন্তু বিয়ে তো একটা সময় দিতে হতোই। হ্যাঁ তাই তো, এটা শুধু বিয়ের খরচ জোগাড় করে মিটলো, আর তা না হলে পড়াশোনার খরচ প্লাস বিয়ের খরচ দুরকম খাতে দেয়। যাক গে, বড় মামা দুঃখ করে কি বলেছে গো? বলছিল সমীর এত বড় মাপের মানুষ, বিয়ে মাপলো এত টাকা পয়সা গাড়ি বাড়ি, মাপার যন্ত্রটা বেশ দাম। তুই নাকি এতদিনেও নিজেকে ঠিক গুছিয়ে উঠতে পারিস নি, তুই একটা বাজে কোম্পানিতে চাকরি করিস? বাজে নয় ছোট মাপের, কিন্তু আমি বড় মামাকে বারণ করেছিলাম তোমাকে এসব বলতে। তা তো করবেই, আমি তো তোমার শত্রু, তোমার এত উন্নতি হয়েছে সেটা তো বুঝিনি, হাতের শাখা মালাটাও খুলে ফেলেছো, অশেষ কে? একজন ভদ্রলোক, লম্বায় 5 ফুট 7-8 ইঞ্চি, বুকের ছাতি, যা ওটা তো মাপা হয়নি, দেখতে শুনতে ভালোই, মোটামুটি মাপের একটা চাকরি করে, তাতে মা আর ছেলে চলে যেত, গত বছর মা মারা গেছে, বাবা মারা গেছেন তার জ্ঞান হবার আগে, এখন স্বজন বলতে দুজন, আমি আর তার গান। রক্ত যাবে কোথায়, এক পাপ থেকে কত পাপের জন্ম হয়, এই ভয়টাই করছিলাম আমি। আর ভয় পেয়ে আমার বিয়েটা আগে আগে সেরে ফেলেছি। যদি তাই হয় অন্যায়টা কি করেছি, তোকে কি জলে ফেলে দিয়েছিলাম, বিদ্যার জাহাজ হয়েও এর চেয়ে ভালো চটাতে পারতে না, দেখতে শুনতে আহামরি ছেলে না তুমি কোনোদিন, অমর শিক্ষিত বুদ্ধিমান ছেলে, কোনে দি বংশ, কোন জিনিসটার অভাব দেখেছে তোর? আচ্ছা মা, আমাকে বিয়ে দেবার আগে একবারও মনে হয়নি,
আমার মতো সাধারণ, অতি সাধারণ, যার আহামরি কিছু নেই, এইরকম একটা মেয়েকে অমন একজনের সঙ্গে কিভাবে জুড়ে দিচ্ছ বলো না। তখন মনে হয়নি একবারও? না, হয়নি, কারণ আমরা সমীরকে কিছু দিতে থেকে পারিনি ঠিকই। তবে তোর বড় মামা সমীরের জন্য যা করেছিল সেটা কিছু কম ছিল না। কি রকম? সমীরের যে ওপরওয়ালা, সে তো তোর বড় মামার খুব বন্ধু, তোকে বিয়ে করতে রাজি হয়েছিল বলে ওর ওপরওয়ালাকে বলে সমীরের চাকরির উন্নতির সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল তোর বড় মামা। ও, তুমি এসব জানতে? জানবো না কেন? আমাকে বলোনি কেন এই কথা? এসব শোনার মতো বয়স তখন তোমার হয়নি বলে, আর শুনলেই বা কি করতে তুমি বিয়েটা ভেঙে দিতে? এই জন্য যখন তখন সমীরের কাছ থেকে হাত পেতে টাকা নিয়েছ, সুবিধে নিয়েছ, আর ওর বাড়ির লোকজন আত্মীয় স্বজন আমাকে এই জন্য কতভাবে অপমান করেছে, আমি যখনই তোমাকে বলেছি তুমি বলেছ এমনটা হয়, সহ্য করো সহ্য করো, কত সহজে নিজেকে ছোট করা যায় না। কিন্তু মা, আমি যে সমীরের সঙ্গে আর বেশি দিন থাকবো না। কি বললি? তা না বলে বাপের মেয়ে হবে কি করে? শুধু নিজের সুখটুকুই দেখবি বাবার মতো। সমাজ আছে, আত্মীয় স্বজন আছে, সব ছেড়ে তোর একটা ছেলে আছে, তার কাছে মুখ দেখাবি কি করে? কেন গো, আমার মুখটা তখন খুব বদলে যাবে। মনের ছাপ মুখে পড়বে না? যত খারাপ চিন্তা করবি তত ছাপ পড়বে চেহারায়, মুখে। এই 17টা বছর আমার মুখটা কেমন ছিল গো? খুব সুখী সুখী বড় লোকের আদুরে বউয়ের মতো? বছর খানেক আগেও তোর চেহারায় একটা ঐতিহ্য ছিল। ছিল না, আমিও লক্ষ্য করেছি এমনটাই হয়। এখন তো শতকরা প্রায় 90টা ঘরে সাজানো পুতুলের মতো সেজে থাকা স্বামী স্ত্রী, আর যতই তারা সাজ পোশাক দিয়ে সবার সামনে নিজেদের আসল মুখটা লুকিয়ে রাখতে চায়, ততই ভেতরের রূপটা ফ্যাকাশে হয়ে যায়। বাইরেটা সিঁদুরে শাখায় পাপড়ে চোপড়ে চকচক করে, ভেতরটা নোনা ধরা দেওয়ালের মতো খসখসে। আমিও সেজেছিলাম তো, তাই চেহারায় ঐতিহ্য দেখেছ। এখন সাজটা ছুঁড়ে যেই ফেলে দিয়েছি, আসল রূপটা দেখতে পাচ্ছ তো? ব্যাস, সহ্য করতে পারছো না? তোরা তো আমার দোষটাই দেখিস। ওই সময় যখন তোদের বাবা তোদের ফেলে চলে গেল, আমার অবস্থাটা কি হয়েছিল ভেবে দেখেছিস কখনো? চারপাশে মুখ দেখাবো কি করে, লোকে বলবে কি ভগবান সারাটা জীবন আমাকে এমনি করে চলতে হবে? বড়দা যদি তখন সংসারের হাল্লা ধরতো, ভেসে যেতাম রে আমরা, কোথায় থাকতো এত বড় বড় কথা? বড়দার মুখের উপর কথা বলার সাহস তখন আমার ছিল না। আমি তো শুধু তোর কথা ভেবেছি, তুই সুখী হবে, অন্তত আমার মতো দুবেলা খাওয়া পড়ার চিন্তাটা করতে হবে না। লক্ষ্মী মা, আমার আমার কথা ছেড়ে দিলাম, তোর ছোট ভাইটার কথা ভাব, ওকে তো ভালোবাসিস, ওর মনটাই কি হবে? এমন সুন্দর ছেলে যার, তার আর ভাবনা কিসে? ওকে আশ্রয় টাশ্রয় ছাড়িয়ে নিজের কাছে এনে রাখ, দেখবি সব চিন্তা সরে যাবে। আমি কি করে সব সয়েছি সেটা তোদের মুখ চেয়ে। আমি কেন সব সইতে পারছি না বলতো? এই 17টা বছর আমি নিজেকে কেমন জ্বর স্থবির করে রেখেছিলাম। সমীরের ওই অত অত টাকা সম্পত্তি আমাকে ছোট হতে শিখিয়েছে। এ আমি কেমন একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়েছিলাম, কখনো বলিনি তোমাদের, পাছে তোমরা বিরক্ত হও বিব্রত হও, এমনটাই চলতো যদি না ওই আলোটুকু দেখতে পেতাম। আমার হাসি নাকি গোটা পৃথিবীর আনন্দকে অনুভব করায়, আমার চোখের জলের একটা ফোঁটা নাকি প্রথম বর্ষার আগমন ঘোষণা করে, আমার দৃষ্টি নাকি এত গভীর যে তা চোখ পেরিয়ে প্রাণে গিয়ে ধাক্কা দেয়। মা, আমি এখন সাঁতার দিয়ে
আমাদের রূপনারায়ণের এপার থেকে ওপারে চলে যেতে পারি অনায়াসে। নমস্কার, ধন্যবাদ। পশ্চিমীকে অনেক ধন্যবাদ আমাদের এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের এই পাঠ শোনার জন্য। ধন্যবাদ।